26th August, বাড়ির সামনে জল, আর ওইদিকে আরো বেশি জল, বন্যার অবস্থা, বন্যা খারাপ জায়গা চলছে, বাংলাদেশ সময় ভেসে গেছে আমাদের এখানকার অবস্থা। ওই যে আরেকজন ঢুকে গেল, ইনি কালকে, কালকে কোথায় ঢুকেছিলিস তুই? কালকে ঘরের ভেতর ঢুকে গেছিল, মার খেয়েছিস এবার? ওদিকে সর, এই যে ঘরের ভেতর ঢুকে গেছিল। ঠিক আছে, এবারে বেরো। এদিকে আয়, ওখানে কোথায় যেন কোনায় ঘুরছে। আয় এদিকে, আয় এদিকে, এদিকে আয় যা। বাহ, সামনের চাকা তো আধা ডিপ হয়ে গেছে। তোমাকে এই কালভার্টটার উপর দিয়ে না গাড়িটাকে নিতে বলি বারবার করে। এখানেই থাকবি, এখানেই থাকবি, তো জল উঠে গেছে না, আর এরা যা থাকার জায়গা পাচ্ছে না। তো গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে 26th অফ অগস্ট, আজকে হচ্ছে মানডে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, গতকালের ব্লগ এখনও এডিট করা হয়নি, এখনও পোস্ট করা হয়নি হাউইভার, বাট হ্যাঁ, আমি কালকে রাতে এত টায়ার্ড লাগছিল আমি কিচ্ছু করতে পারিনি, তো এখন করবো, কারণ এইগুলো করে তারপর ঘরের কাজও আছে সেগুলো করবো। কিন্তু জলের অবস্থা তোমাদের দেখালাম, কি করে যে বাইরে বেরোবো সেটাই হয়ে গেছে চিন্তার বিষয়, কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক, যা হবে দেখা যাবে। তবে একটা কথা, আজকে একটা প্ল্যানও আছে সন্ধ্যের পরে যাওয়ার, সেটা পরের দিকে বলছি আর কি, আগে এই কাজগুলো শর্ট করে নিই। আর তোমরা তো দেখতেই পেলে গতকালের ব্লগে অ্যাকচুয়ালি কী হয়েছে, গতকালের ব্লগে না মানে তোমরা দেখতে পেয়েছো আর কি, সবই রান্নাবান্না সব করে রেখে দিয়েছি। তো ঠিক আছে, আর হ্যাপি জন্মাষ্টমী টু ইউ। তো কারণ আজকে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। তো হ্যাঁ, বাড়িতে মা ভোগ টোক দিচ্ছে, আমি তো এখানে কিছু করি না ভোগ টোকের ব্যাপার। তবে হ্যাঁ, আজকে বলেছি একটু ফুল মিষ্টি নিয়ে আসতে, নিয়ে আসবে হয়তো। রাজ হেডফোন ফেলে গেছে, আবার হেডফোনটা নিতে এলো। তো যাই হোক, নিজে না কুকুরটাকে বসতে দিয়েছি, ওর অ্যাকচুয়ালি এত জল জমে গেছে না, ওরা তো এই সামনের দিকটায় আর কি বসে থাকে, তো জলের জন্য ওরা বসতে পারছে না, তার জন্য ঠিক আছে ওরা বসুক, আমি আর কিছু বলিনি। থাক, আর একটু দেখলাম কানের দিকে ঠিক হয়েছে, তো আজকে বললাম একটু ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে যে কী ওষুধ দিতে হবে, তো যদি সেরকম হয় তাহলে ওষুধটা নিয়ে আসতে, স্প্রে বোধ হয় কিছু হয় ওদের, সেটা দিতে হয়, নয়তো খাবার কিছু হয় সেটা যা দেবে আর কি নিয়ে আসতে বললাম আর কি। তো দেখা যাক, অলরেডি 2:30 বেজে গেছে আর আমার খিদে পেয়ে গেছে। সকালবেলা আজকে ব্রেকফাস্টটা একটু স্কিপ করেছি, তো চা খেয়েছি, ব্রেকফাস্ট স্কিপ করলো চা খেয়েছি। তো যাই হোক, ওখানে রান্নাঘরের একটা সাইড তো পরিষ্কার করেছি, আর বাকি অনেক সাইড বাকি আছে, শুধু একটা অল্প একটুখানি জায়গা সেটাই পরিষ্কার করেছি, বাকিগুলো হচ্ছে সব জিনিসপত্র তোমাদের দেখাবো আস্তে আস্তে কী কী করতে হচ্ছে। আসলে কী বলতো, মাইক্রোওভেনটা যেখানে রাখা থাকে তার পেছনে না টিকটিকি হেনা ঢাকা সব আর কি এত নোংরা করে রেখে দেয় জায়গার পেছনটা, তো জায়গাটাকে ভালো মতো সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, করে দিদি তো এসে কাজকর্ম করে দিয়ে গেল, করে দিয়ে গেছে ঠিক আছে। এবার এখন আমার পেয়েছে খিদে, তো ঠিক আছে, কালকে তো রান্না করাই ছিল দেখতে পেলে, তো আমি আর আজকে কিছু এক্সট্রা কিছু করিনি, তো ওগুলোকে গরম করলাম আর ভাত বসিয়েছি, এবার খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো ইনকেস তোমরা যদি ইয়ে করো, জিজ্ঞাসা করো যে কী রান্না হয়েছিলো গতকাল, আমি সেটা তো একবার দেখিয়ে দিচ্ছি, গতকালের ব্লগেও দেখিয়ে দিয়েছিলাম, তো আজকেও দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে বেগুন ভাজা, আমি কালকেই ভেজেছিলাম, এটা 4 পিস ছিল, রাজ 2 পিস কালকে খেয়েছে, আমি কালকে বেগুন ভাজা অ্যাকচুয়ালি খাইনি, তো আমি আজকে খাবো। আর এই হচ্ছে সর্ষে দিয়ে ভিন্ডি করে রেখে দিয়েছি, এই হচ্ছে ওল মাখা, আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, জিরা বাটা আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। বেসিক্যালি কালকে না, আমি যখন রান্না করলাম বা খেলাম তখন আমি ইলিশ মাছের কিছু গন্ধ পাইনি, কিন্তু এখন যখন ইলিশ মাছটা জাল দিলাম আর কি গরম করলাম, তখন কিন্তু সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে নেবো, রাজ আসবে, এসে ও
খেয়ে নেবে, ও কী করবো অ্যাকচুয়ালি, ওকে মোটামুটি ব্রেকফাস্ট করে বেরিয়েছিল, আমি এখন ব্রেকফাস্ট করিনি জন্য আরও খিদে পেয়েছে। তো আজকে এই কাজগুলো সেরে তারপরে বসবো হচ্ছে এডিটে। তো তোমরা একদিন লেটে ব্লগগুলো দেখবে, মানে এই দুটো ব্লগ তো অ্যাটলিস্ট একদিন লেটেই দেখবে। তো বাকি সামলানোর চেষ্টা করছি, কারণ এখন একটুখানি চাপে থাকবো, মাসখানেক একটু ঘর দুয়ার গোছাতে হবে, পুজো আসছে। দু নম্বর কথা, আরেক মানে আরেকটা জায়গা যেটা আমি কালকের কথা বলছিলাম বাগুইহাটিতে, তো ওদের বাড়িতেও গোছানো গাছানোর দায়িত্ব আমার ওপর, তো সেগুলো আর কি একটুখানি সময় দিতে হবে টুকটাক টুকটাক করে। তো আস্তে আস্তে অল্প অল্প করে করার চেষ্টা করছি, তাতে একেবারে রাশটা না হয়। তো চলো খেয়ে নিই, তারপর কথা বলবো আবার। তো গাইজ, এখান থেকে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে এখানে তো আপাতত বাসন কোসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর এই মাইক্রোওভেনটাকে আপাতত নিচে রেখে দিই, থাক আমি পরে গুছাবো। আর পুরোটা গোছানো হয়নি, জায়গাটা শুধু গুছিয়েছি, আর দিদি এইগুলো বাসনগুলো মেজে দিয়ে গেছে, পরের দিন মানে আজকে তো আর হলো না, এই এই জায়গাটাকেও গোছাতে হবে। তো অনেকগুলো কাজ এখন রান্নাঘরে পেন্ডিং আছে, বেসিক্যালি আজকে যতটা পারলাম ততটুকু করলাম, আর এর পরেরটা আর করতে পারছি না, বিকজ আজকে একটা আমাদের প্ল্যান আছে বলেছিলাম, আমাদের আজকে মানে আমার দাদা ভৌদির আর রাজের আর কি যাওয়ার প্ল্যানিং আছে স্ত্রী পার্ট টু দেখতে। তো যাবো হচ্ছে স্টার মল আইনক্সে, তো চলো যাওয়া যাক, অলরেডি লেট হয়ে গেছি। আর এখানে যা যা করার ছিল মোটামুটি কিছুটা করতে পেরেছি, পুরোটা এখানে কমপ্লিট হয়নি, তো পুরোটা একদিনও হবেও না এটা জানতাম। তো ঠিক আছে, মোটামুটি তো এই পার্টটা কমপ্লিট, নিচের পার্টটা একদিন করবো, এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে করবো, অসুবিধা হবে না, কারণ একদিনে সবগুলো করতে গেলে না অসুবিধা হচ্ছে। আর তার মধ্যে তো বর্ষা বাদলা তো চলছেই, কোনো কিছু শুকাচ্ছে না, এই যে পেছনের এগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি পেতে না আমি বাসনগুলোকে শুকোতে দিই, এটাও মানে ভিজে চুপচুপে অবস্থা, শুকোচ্ছে না। তো ঠিক আছে, দিদি এসে কাজকর্ম করে দিয়ে গেছে, এবার বেরোনো যাক, বেরোনোর পালা, চলো। এই অবস্থা, এখন এইভাবেই যেতে হবে, যা জোরে বৃষ্টি পড়ছে, কি করে তো যাবো কে জানে, রেনকোট তো আমাদের কাছে আছে। ঠিক আছে, আমরা এখন সার্চিং ফর আইনক্স, অলরেডি লেট হয়ে গেছি। পাপাকে বকে দেবো একটুখানি, শিওর পাপা বকা দিচ্ছি, আপ আপ পাপা আপ, না নাই নাই বলছি, ফাইনালি ফাইনালি ঢপ দিয়ে নিয়ে এসেছিস বরকে, ওর বর আজকে পুরো বোকা বনে গেছে, বলছে আসলে আমরা মানে আমরা দুজনে কনসাল্ট করে নিয়ে এসেছি, বলেছে কি ও না থাক, ও বলছে বলতে না থাক, আমাদের কার্যকীর্তি আর নাই বা হাস করলাম, থাক। আসলে দাদা জানতো না যে আমরা টিকিট কেটে আসছি তার জন্য। সার্কাটে এরকম করছে বাবা, হ্যাঁ কিরকম করছিল এরকম, মুভি পর্ব তো ওভার হয়ে গেছে, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি, কি করে বাড়ি যাবো বুকু, এই বুকু কি করে বাড়ি যাবো, বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ আসছে আসছে, দাঁড়াও আসছে, আসলে সবচেয়ে বেশি এনজয় ও করেছে, আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু উনি ভয় পাননি একটু। যা জল ছিল তার থেকে অনেক গুণ জল বেড়ে গেছে চারিদিকে, মানে এতটা জল বেড়ে গেছে, ভিজতে ভিজতে ঢুকেছি। গাইজ এই জাস্ট বাড়িতে ঢুকলাম, 1:30 বাজে, বেসিক্যালি বৃষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লেট হয়ে গেল। তো যাই হোক, পুকুরটা একটু চিকেন চিকেন করছিল, একটুখানি কোথাও দাঁড়িয়ে যে বৃষ্টিটার জন্য না, একটু দাঁড়িয়ে যে কোথাও মানে ওকে একটুখানি কিছু খাওয়াবো বা কিছু আর হয়ে ওঠেনি। তো কী করবো, কারণ বৃষ্টির তাড়না চলে এসেছি তাড়াতাড়ি করে, যা বৃষ্টি নামলো লাস্ট মোমেন্টে, তো থামছেই না, উল্টো যা জল ছিল সকালবেলা যা জল দেখালাম তার থেকে আরও বেশি বেড়ে গেছে, সব জায়গায় জল, সব জায়গায় জল, ইভেন মেন রোডেও জল দাঁড়িয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো আমি ইচ্ছে করে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেন বলো তো, আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে মানে নিদ্রা যাবো আর কি, ভালো লাগছে না। তো ঠিক আছে, এই ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি,
ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড যদি তোমরা কেউ আমার মতো স্ত্রী পার্ট টু দেখেছো তো তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আমাদের ভালোই লেগেছে, আমাদের বেশ হাসির লেগেছে মোস্টলি, তো ঠিক আছে। আর কুকু এনজয় করেছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো ঠিক আছে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, বাই বাই।